ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর মেডিকেল কলেজের হাসপাতালে গত মাসের অর্থাৎ 9 আগস্ট সকালবেলা সেই হাসপাতালের চিকিৎসক তরুণী কিন্তু তার মৃতদেহ পাওয়া গেছিল। আজকে সেই অভিশপ্ত রাত, অর্থাৎ অভিশপ্ত রাতের কিন্তু 30 দিন, অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ জানতে চাইছে বিচার কবে পাবে তিলোত্তমা, অর্থাৎ বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট আগামীকাল তারা শুনানি দেওয়ার কথা আছে। বিচার ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে? সিবিআই কিন্তু একেবারে বদ্ধ খামে। তারা যা এখনো পর্যন্ত তদন্ত করে উঠে এসেছে, তারা কালকে দিল্লিতে দেশের শীর্ষ আদালতের কাছে তারা তুলে ধরবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা খবর, সেটা হচ্ছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সুপারকে কিন্তু দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। শুধু যে এই খুনের মামলা শুধু নয়, সেই হাসপাতালের তদন্তের আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। দেশের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার 1 মাস পরে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু যতক্ষণ না তিলোত্তমার বিচার পাবে সাধারণ মানুষ, এই আওয়াজ কিন্তু রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীদের সাধারণ মানুষ কিন্তু সরব হয়েছে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে। যে কারণে আজকে কলকাতা মহানগরীর উত্তর শহরতলির সেই চিকিৎসক তরুণীর বাড়ি থেকে কলকাতার আর জি কর হাসপাতাল, যেটা পশ্চিমবঙ্গের কলকাতার, মধ্য কলকাতার মধ্যে পড়ে, যেটা সেই ডাক্তার তরুণীর বাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার, প্রায় 17,000 মানুষ কমপক্ষে হাতে হাত ধরে দাঁড়ালে একটা মানববন্ধনের প্রাচীর তৈরি হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 10 গুণ কিন্তু মানুষ রাস্তায় নেমেছে, লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে, যাতে দোষীরা সঠিক শাস্তিভাবে তাদেরকে ফাঁসিতে ঝোলানো যায়। আমরা জানি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছিল, তিনি একজন সিভিক ভলান্টিয়ার। তারপর কিন্তু সেই খুনের মামলা তদন্তভার নেয় সিবিআই এবং এই মামলা চলছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল শুনানি হওয়ার কথা আছে। তার আগে দেশবাসী, রাজ্যবাসী, কলকাতাবাসী এবং সেই চিকিৎসক তরুণী, যে মফস্বলের শহরের মেয়ে, সেই সোদপুরবাসী কিন্তু আজকে রাস্তায় নেমেছে মানববন্ধনের ডাকে। পরমাশিস ঘোষ, আরটিভি ইন্টারন্যাশনাল, কলকাতা।